প্রায় 100 বর্গ কিলোমিটার আয়তনের 11টি ইউনিয়নের প্রায় 2,30,000 লোকের বসবাস ঐতিহ্যবাহী গোলাপগঞ্জবাসীর শিক্ষা দারিদ্র বিমোচন সহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত হল গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট মিডল্যান্ডস ইউকে। মঙ্গলবার বার্মিংহামের স্মৃতিক ব্রাস হাউস কমিউনিটি সেন্টারে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শামীম ও কোষাধ্যক্ষ রেজাউল চৌধুরী সুহেল সহ 29 সদস্য বিশিষ্ট দুবছরের জন্য গোলাপগঞ্জ ট্রাস্টের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আলহাজ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম বেলালের সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের কৃতি সন্তান বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার ফয়সল আহমদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গোলাপগঞ্জের শিক্ষার হার আগের তুলনায় অনেক নিচে নেমে এসেছে। তিনি বিশ্ববরেণ্য গুণী ব্যক্তিদের জন্মস্থান গোলাপগঞ্জের ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সলিসিটর হাসানুজ্জামান খান জামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিরউদ্দিন, মিসবাহ রহমান মিসবাহ, হিজবুর রহমান খান, মাহবুব আলম চৌধুরী মাখন, বিএনপি নেতা আঙ্গুর মিয়া, যুবদল নেতা জালাল আহমদ, বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের সভাপতি খলিমুদ্দিন বকুল, ইকবাল আহমদ চৌধুরী সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন আব্দুল মান্নান শামীম, রেজাউল ইসলাম বিল্লাহ, কামরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রুনু মিয়া সহ আরও অনেকে। আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই, বার্মিংহাম।